আমাদের আলোচনার কার্যবিধি, দেওয়ানি কার্যবিধির আদেশ সংক্রান্ত আমরা এর আগে একটা ক্লাস করেছি, যেখানে এক নাম্বার থেকে নিয়ে মোটামুটি 6 নাম্বার ওয়ার্ডার পর্যন্ত আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকে আমরা মূল আলোচনা যেটা করব সেটা হচ্ছে যে 7 থেকে নিয়ে 16 পর্যন্ত, যেহেতু টোটাল আমরা 4টা ক্লাস পাবো দেওয়ানি কার্যবিধির আদেশের উপর। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, আশা করি আপনারা যদি টু দা পয়েন্ট জিনিসগুলো পড়েন তাহলে যথেষ্ট। আর আমরা একটা আদেশগুলার ইংরেজিতে একটা আপনাদেরকে হেডলাইন দিয়েছিলাম, যদি সেটা প্রিন্ট করে রাখেন তো ভালো, না হলে আমাদের যে ওয়ার্ডার শিট যে হ্যান্ডনোট গুলো আছে এটা রাখলেও আপনার জন্য কিন্তু যথেষ্ট হবে। প্রথমেই আমরা গত ক্লাসে 1 থেকে 6 পর্যন্ত যে জিনিসগুলো আমরা পড়েছিলাম সেটা জাস্ট একটু আমরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, তাহলে আমাদের জন্য রিভিশনটাও খুব কি হবে সহজ হবে, আমরা খুব দ্রুতই প্রস্তুতিটা ভালো করে নিতে পারবো। তো আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম যে আদেশ আমাদের 1 নাম্বার থেকে নিয়ে মোটামুটি আমরা 6 নাম্বার পর্যন্ত পড়েছিলাম। তো প্রতিটা আদেশ কিন্তু আমাদের পড়ার দরকার নাই, একটা কথা মনে রাখবেন, প্রতিটা আদেশ আমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিছু জিনিস আছে পদ্ধতির জন্য রাখা হয়েছে না পড়েও পারা যায় না, আবার কিছু জিনিস আছে যেটা আপনাকে পড়তে হবে মুখস্থ রাখতে হবে। প্রথমেই আমরা গত ক্লাসে যেটা পড়েছি সেটা হচ্ছে যে ওয়ার্ডার নাম্বার 1 থেকে 6। তো ওয়ার্ডার নাম্বার 1 থেকে আসলে আপনি কোন কোন জিনিসটা মনে রাখবেন, তো আমরা বলেছি যে ওয়ার্ডার নাম্বার 1 কি আগে সেটা আগে মনে রাখবেন, প্রথমে যে ওয়ার্ডার 1 এ আমরা আসলে পাবোটা কি। তো নর্মালি ওয়ার্ডার 1 এ আমরা সেটাই পাবো যে কে বাদী হইতে পারবে, কে বিবাদী হইতে পারবে, কতজনকে একসাথে বাদী করতে পারবো, কতজনকে বিবাদী করতে পারবো, উপযুক্ত পক্ষ বাদী হইলে কি হবে, বাদী না হইলে কি হবে, মিস জয়েন্ডার নন জয়েন্ডার এদের আপত্তি, এই সংক্রান্ত বিষয়ে প্রতিনিধিত্বমূলক মামলা, অর্থাৎ আমরা একটা মামলার মধ্যে বাদী এবং বিবাদী রিলেটেড যত প্রকার নিয়ম কানুন আছে সবকিছু এটার মধ্যেই পাবো। তাহলে আমাদের ওয়ার্ডার নাম্বার 1 এ টোটাল আমাদের 13টার মতো বিধি আছে, এই 13টা বিধির মধ্যে আমরা মূলত 4টাই পড়বো, বাকিগুলো আমাদের দরকার নাই, কারণ মূল জিনিসটা আমরা পড়ছি জানি যেটার ভিতরে আছে এটা কি। প্রথমে আমরা ওয়ার্ডার নাম্বার 1 এর রুল নাম্বার 8 মনে রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট অর্থাৎ প্রতিনিধিত্বমূলক মামলা। আপনি ইচ্ছা করলে 10 জন 20 জন 100 জন ব্যক্তির পক্ষ হয়ে মামলা করতে পারেন, তাই এই অধিকারটা আপনারা দিচ্ছে কে, রুল নাম্বার 8, যাকে আমরা বলতেছি যে প্রতিনিধিত্বমূলক মামলা। যখনই এই হেডলাইনটা পড়লেন বাকিটা যাতে অটোমেটিক আপনার মুখস্থ হয়ে যায়, গত ক্লাসে আমরা পড়েছি যে এর শর্ত হচ্ছে আপনাকে আদালতের অনুমতি নিতে হবে এবং যাদের প্রতিনিধি হয়ে মামলা করতেছেন তাদেরকে নোটিশ দিতে হবে, নোটিশটা পার্সন টু পার্সন হইতে পারে অথবা সকলকে মিলে একটা পাবলিক বিজ্ঞপ্তিও হইতে পারে। আর যখনই এরকম কোন রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট দায়ের হবে তার যে মামলার রায় হবে আপনি জিতেন বা হারেন, এটা ওই যে সিপিসি 11 নম্বরে যে রেস জুডিকাটার মধ্যে 6 নম্বর ওয়ার্ডারটা পর্যন্ত 6 নম্বর একটা ব্যাখ্যা দেওয়া আছে, সেখানে বলা আছে যে রিপ্রেজেন্টেটিভ প্রাইভেট স্যুটের সকল পক্ষের উপর রেস জুডিকাটা প্রযোজ্য হবে, মানে এই পক্ষরা আর কেউ ওই কজ অফ অ্যাকশনের জন্য দ্বিতীয়বার মামলা দায়ের করতে পারবে না। তাহলে 1 নম্বরে হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ স্যুট প্রতিনিধিত্বমূলক মামলা, এই জিনিসটা মনে রাখবো। এরপরে আমাদের রুল নাম্বার 9টা খুবই গুরুত্বপূর্ণ, এটাতে বলে যে মামলার মধ্যে যদি আপনার মিস জয়েন্টার হয়, মানে যাকে জয়েন করা দরকার ছিল না আপনি অপসংযোগ করছেন, অযথা তারে নিয়ে আসছেন, এটা হচ্ছে মিস জয়েন্টার। আর যদি নন জয়েন্টার মানে আপনার অসংযোগ, যাকে সংযোগ করা দরকার ছিল আপনি তারে যুক্ত করেন নাই, তো মূল অর্থে এর যেটা হচ্ছে আপনার মামলা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, বাতিল হবে না, খারিজ হবে না, কোনো সমস্যা নাই। তবে এইখানে যে জিনিসটা লিখা নাই আমরা যেটা গত ক্লাসে আপনাদেরকে বলেছি যে মিস জয়েন্টারের ক্ষেত্রে আপনারা একটা জিনিস লিখে রাখবেন যে মিস জয়েন্টার যদি নেসেসারি পার্টির হয় তাইলে মামলা কিন্তু আবার বাতিল হয়ে যাবে। যেমন একজন ব্যক্তি আপনার সম্পত্তি দখল করে নিয়েছে করিম সাহেব, এখন ওই সম্পত্তিতে উনি রহিম সাহেবকে ভাড়া রাখছে, এখন আপনি শুধু ভাড়াটিয়ার বিরুদ্ধে দখল উদ্ধার মামলা করে আপনার লাভ হবে না, কারণ মূল দখলটা কে করছে, যিনি করছে সে হচ্ছে নেসেসারি পার্টি, ভাড়াটিয়া হচ্ছে প্রপার পার্টি, চাইলে তারে পক্ষ করতে পারে না চাইলে নাই। তাহলে 9 নম্বরের ক্ষেত্রে আপনি ওই জিনিসটা লিখে রাখবেন, যদি মিস জয়েন্টার নেসেসারি পার্টির হয় তাহলে মামলা ডিফিট হয়ে যাবে, মামলা বাতিল হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। কিন্তু জেনারেল লাইন যেটা সেটা হচ্ছে মিস জয়েন্ডার বা নন জয়েন্ডারের ক্ষেত্রে মামলাতে কি হবে না, কোনো ডিফিট হবে না।
এরপরে 10 নম্বরে, 10 নম্বরটা একদম আপনি কালেকটিভ ভাবে মনে রাখবেন, যদি কোনো মামলাতে আপনি পক্ষ যুক্ত করতে চান, পক্ষ বাতিল করতে চান, পক্ষ পরিবর্তন করতে চান, সাবস্টিটিউট করতে চান, সবকিছু আপনি অর্ডার রুল 10 দিয়ে করতে পারবেন। এখানে অনেক কথাবার্তা বলা আছে, মূল কথা হচ্ছে এটা যে আপনার দুইজনকে বাদী করছেন, আরো একজনকে করা দরকার। 110 এর অধীনে অ্যাপ্লিকেশন দিবে, একজনকে আপনার মনে হচ্ছে বাদী হওয়া দরকার নাই, তারে আপনি বাদ দিতে পারবেন, অথবা আপনি করিম সাহেবকে প্রতিস্থাপন করে রহিম সাহেবকে নিবেন, তো সেখানেও আপনি 110 এর অধীনে দরখাস্ত দিবেন। এখানে আরো অনেক কথার মধ্যে একটা কথা বলা আছে যে যে বাদী মামলা করলো, আদালতের মনে হচ্ছে ভুল বাদী চলে আসছে, মামলা করার দরকার ছিল পিতার, মামলা করে বসে আছে তার ছেলে, আদালত বলতে পারে, আদালত নিজে থেকেই তাকে সাবস্টিটিউট করে দিতে পারে যে এই হচ্ছে কি মামলার বাদী। তাহলে 10টার মূল জিনিসটা হচ্ছে বাদী বিবাদী যুক্ত করা, কর্তন করা, প্রতিস্থাপন করা, সবকিছু করা, এই হিসাবে মনে রাখবেন। আর তামাদি আইনের বাজি ধারা এখানে প্রযোজ্য হবে, মানে আপনি যারে যেই দিন যুক্ত করবেন তার বিরুদ্ধে তামাদি সেই দিন থেকে হিসাব করতে হবে। আপনি ধরেন যে করিম সাহেবের বিরুদ্ধে টাকা উদ্ধারের মামলা 2 বছরের মধ্যেই করে ফেললেন, আমরা জানি 3 বছরের মধ্যে টাকা উদ্ধারের মামলা করতে হয়, মামলা 2 বছর চলার পর আপনার মনে হইলো রহিম সাহেবকে পার্টি করা দরকার, অলরেডি 4 বছর হয়ে গেছে, 3 বছরের তামাদি শেষ, তাইলে আপনি তারে ইনক্লুড করতে পারবেন না, কারণ তামাদি আইনের বাজ ধারা বলে যাকে যেদিন অ্যাড করবেন তার বিরুদ্ধে সেই দিন তামাদি গণনা করা হবে। তো এই জন্য ওই জিনিসটা মনে রাখবেন যে আপনার ইচ্ছা মতো আপনি 50 বছর পরে কাউরে বাদী হিসাবে যুক্ত করতে পারবেন না বা বিবাদী হিসাবে যুক্ত করতে পারবেন না। আর 12 নম্বর যে জিনিসটা বলে, এটা বলে যে ধরেন কোনো মামলা একাধিক পক্ষ আছে, 5 জন বাদী 5 জন বিবাদী, এখন ওই 5 জন বাদীর পক্ষে যে কোনো একজন আদালতে উপস্থিত হয় টোটাল মামলাটা পরিচালনা করতে পারে, কোনো সমস্যা নাই, 5 জন বিবাদীর পক্ষে যে কোনো একজন উপস্থিত হয় টোটাল মামলাটা পরিচালনা করতে পারে, তাতে কোনো সমস্যা নাই, তবে বাকি 4 জনের লিখিত আকারে লাগবে, তারা লিখিত আকারে দিবে যে আমাদের পক্ষে মামলাটা পরিচালনা করবে। তাহলে এই 4টা যাতে আপনারা না ভুলেন, অতটা কঠিন কিছুই না, মূল জিনিসটা এখানে। তাহলে আপনি এখন একবার চোখটা বন্ধ করে চিন্তা করেন যে ওয়ার্ডার 1-এ আপনি পক্ষের মধ্যে কি মুখস্থ রাখবেন। 1 নম্বরে হচ্ছে যে আপনি মুখস্থ রাখবেন রিপ্রেজেন্টেটিভ স্যুট, 2 নম্বরে হচ্ছে মিস জয়েন্ট আর নন জয়েন্ট, 3 নম্বরে হচ্ছে যে পার্টি যুক্ত করা, আর 4 নম্বরে হচ্ছে আমাদের যে একাধিক ব্যক্তির পক্ষে একজন মামলা পরিচালনা করা। রুল 2 থেকে আসলে পরীক্ষা আসার মতো কোনো এমসিকিউ, সরি ওয়ার্ডার নাম্বার 2 থেকে আসলে পরীক্ষা আসার মতো কিছুই নেই, আসবেও না, রুল 3 ওয়ার্ডার 3 থেকেও আসবে না। তারপর আমরা শুধু হেডিংটা জানে রাখবো যে 2 নম্বর রুলে আসলে আসছেটা কি। 2 নম্বরে বলতেছে যে আমরা মামলার গঠনটা কিভাবে করবো, এই যে একটা আর্জি লিখবো, আসলে আমরা কোনটা বাদ দিতে পারবো কোনটা রাখবো। তো মূল কথাটা হচ্ছে যে আপনি যাই কিছু দাবি করবেন একসাথে দাবি করেন, আমার কাছে 10 লাখ টাকা পাবেন 10 লাখ টাকায় দাবি করেন, এখন 8 লাখ, 10 দিন পরে 2 লাখ দাবি করবেন, এরকম চলবে না, যা দাবি করবেন টোটালটা, যেন একটা শব্দ বলে সেটা হচ্ছে হোল ক্লেম করবেন, যা কিছু পাবেন সবকিছু। আমি আপনার 1 বিঘা জমি যদি বেদখল করে থাকি, আধা বিঘার জন্য আপনি মামলা করবেন না, করলে গোটাটার জন্যই করেন, নাইলে পরবর্তীতে বাকিটার জন্য কিন্তু আর করতে পারবেন না। আর এইটার মধ্যেও আমরা যেভাবে ওই যে আমরা কি করতে পারবো, যদি আপনি কারো বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যদি আপনার একাধিক কোনো কারণ থাকে, যেমন আমি আপনার টাকা নিচ্ছি অথবা আপনার কোনো ঋণের সুদ দিচ্ছি না, আপনি চাইলে 10টা মামলার কারণ একসাথে করে আমার বিরুদ্ধে মামলাটা করতে পারেন, তার মানে আমরা জয়েন্ডার অফ কজ করতে পারি, অর্থাৎ কোনো বাদী বা বিবাদীর বিরুদ্ধে যদি একাধিক কজ অফ অ্যাকশন থাকে, হয়তো আমি কি করছি আপনার টাকা পয়সা নিচ্ছি দিচ্ছি না, অথবা একটা চেক নিচ্ছি তার বিপরীতে টাকা দিচ্ছি না, এরকম অসংখ্য কারণ হইতে পারে, সবগুলা কারণের পক্ষেও একটা মামলা দায়ের করা যাবে। তাইলে 2 নম্বরে আমাদের এতটুকুই যথেষ্ট, যেখানে আসার মতো কিছুই নেই, আমরা এটা বাদ দিয়ে দিব, কোনো সমস্যা নেই, শুধু হেডিংটা মনে রাখতে পারবেন যে আমাদের মামলার গঠনটা হচ্ছে কোথায়, আদেশ 2। আদেশ 3ও পরীক্ষা আসার মতো কিছুই নেই, নর্মাল কথাটা হচ্ছে একটা দেওয়ানি মামলা, যে কোনো পক্ষ নিজে থেকে আদালতে উপস্থিত হয়ে পরিচালনা করতে পারে, অথবা কোনো একজন এজেন্টকে লিখিত আকারে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দায়িত্ব দিতে পারে, সেও মামলা পরিচালনা করতে পারবে, অথবা এই পক্ষ অথবা এজেন্ট তারা যে কোনো একজন প্লিডার নিয়োগ করতে পারে, আর সেটাকে আমরা বলতেছি যে ওকালতনামার মাধ্যমে। তো এই জন্য বলতেছে যে ওকালতনামা ছাড়া কোনো আইনজীবী কোনো মক্কেলের মামলা পরিচালনা করবে না। আর বেসিক অর্থে যদি আপনি একবার ওকালতনামা কোনো মামলার পান, তাহলে ওই মামলায় একদম যতদিন পর্যন্ত রায়, ডিক্রি, আপিল, রিভিশন, রিভিউ, রেস্টিটিউশন, যা কিছু আছে, করণিক ভুল, গাণিতিক ভুল, সমস্ত কিছু আপনি ওই এক ওকালতনামায় করতে পারবেন, বারবার ওকালতনামা নেওয়ার প্রয়োজন হবে না।
তবে তিনটা ক্ষেত্রে প্রয়োজন হবে। যদি বাদী মারা যায়, নতুন ওকালতনামা নিতে হবে তার উত্তরাধিকারীর কাছ থেকে। যদি বাদী আদালতে লিখিত আকারে সাবমিট করে যে আপনাকে রাখতে চায় না, তাইলে আপনাকে সেখান থেকে বাতিল হয়ে যাবে, অথবা যদি অ্যাডভোকেট নিজে মারা যায় তবে বাতিল হবে, নাইলে এক ওকালতনামায় টোটাল কাজ করে ফেলবে। এরপর আসি আমরা 4 নম্বরটা। 4 নম্বর থেকেও যদি আমরা বলি পরীক্ষা আসার মতো আসলে কিছুই নেই, 4 নম্বরটা অতটা আপনার এমসিকিউ হওয়ার মতো কোনো ইয়া না, আদেশ না। তারপরে এতটুকু মনে রাখবেন যে আমরা সেকশন নাম্বার 26 এ জানি কি মামলা দায়ের করতে হয়। নর্মালি বলা আছে দুইটা পদ্ধতি, এই প্রেজেন্টেশন অফ প্লেট মানে আর্জি দাখিলের মাধ্যমে, অথবা নির্দিষ্ট প্রেসক্রাইব অন্য কোনো নিয়ম যদি থাকে। এই দুই নিয়মে আর্জি দাখিল করতে হবে। আমাদের এই 4 নম্বরে এই কথাটা বলে যে আমরা আর্জিটা কার কাছে দাখিল করব। বলতেছে যে আপনি আদালতে করেন অথবা নিযুক্ত প্রপার ব্যক্তি, যাকে আমরা বর্তমানে বলি যে সেরেস্তাদারের কাছে। তাহলে আমরা দেওয়ানি মামলা দুই জায়গায় দাখিল করতে পারতেছি, হয় আদালতে অথবা আদালত কর্তৃক নিযুক্ত ব্যক্তি, যাকে আমরা বলতেছি যে সেরেস্তাদারের কাছে। আর একটা বেসিক নিয়ম হচ্ছে, যখনই আপনি মামলা সাবমিট করবেন, আপনাকে যতজন বিবাদী ততটা কপি ফটোকপি জমা করতে হবে। মামলা সাবমিট করার সময় যদি আপনার 4 জন বিবাদী থাকে, টোটাল 5টা কপি, এক কপি আদালতের, বাকি 4 জন ওই 4 জন বিবাদীকে দিতে হবে। তাহলে যতজন বিবাদী তত কপি আপনাকে ফটোকপি জমা করতে হবে। সাথে আপনাকে কি করতে হবে, রেজিস্টার্ড খাট যে খামগুলা জমা করতে হবে, প্রতিটা বিবাদীর ঠিকানা সহ এবং যে এডি সহ। এই জিনিসগুলো আসলে পরীক্ষা আসার মতো না, তো জাস্ট এতটুকু আপনি মনে রাখবেন যে যতজন বিবাদী তত কপি আপনাকে কি করতে হবে, ফটোকপি জমা করতে হবে। আর রুল টু আমরা পড়েছি যে একটা দেওয়ানি স্যুট রেজিস্টার থাকবে, ওইখানে প্রতিটা মোকদ্দমার যে বিষয়বস্তুটা লিখে রাখা হবে, এতটুকুই। এখন আসি আমরা আদেশ পাস, যেইটা থেকে আমাদের একটা এমসিকিউ আসবেই আসবে। এখন কিভাবে আসবে, হয়তো দিতে পারে যে কত নম্বর আপনার আদেশের অধীনে সমন জারি করা হয়, তো 5 নম্বরে। এখন এর মধ্যে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, রুল নাম্বার 1-এ আমরা শুধু মনে রাখবো, আপনার যদি মামলা, আপনার যদি আরজিটা ডিউলি, একটা মামলা যদি আপনার কি হয়ে যায় সাবমিট হয়, তাহলে 5 কর্মদিবসের মধ্যে, তো এই 5-এ মনে রাখবো আমরা, 5 কর্মদিবসের মধ্যে সমনটা ইস্যু হবে। আর যেই জিনিসটা বলা হচ্ছে যে এই সমনের মধ্যে আসলে তাইলে কি থাকবে, নর্মালি এটাও কিছু কিছু এমসিকিউ তে দেখা যায়, খুবই সাধারণ একটা এমসিকিউ দেয়া দেয় যে সমনে আসলে কার স্বাক্ষর থাকবে। তো দেখেন, দেওয়ানি মামলার সমনে বিচারকের স্বাক্ষর দিয়েও চলে, আর বিচারকের পরিবর্তে সেরেস্তাদারের স্বাক্ষর দিয়েও চলে। কিন্তু ফৌজদারি মামলায় দেখবেন যে আপনি বিচারকের স্বাক্ষর বাধ্যতামূলক। তাহলে দেওয়ানি মামলার সমনে বিচারক চাইলে করতে পারে, না চাইলে নাই, কোনো সমস্যা নাই। সেরেস্তা দ্বারা স্বাক্ষরেও কিন্তু দেওয়ানি সমন ইস্যু হয়, কিন্তু ফৌজদারি সমন সেক্ষেত্রে আপনার কি লাগবে, সেক্ষেত্রে আপনার বিচারকের স্বাক্ষর অবশ্যই লাগবে, আর প্রতিটা ক্ষেত্রে আদালতের সিল তো থাকবেই। তাহলে এখান থেকে আমরা এই যে 5 কর্মদিবস, এটা অবশ্যই মনে রাখবো। আর 4 নম্বরে আমাদের একটা জিনিস বলা আছে, যেটা আমরা দুই জায়গায় পাবো এই সাক্ষীর ক্ষেত্রে। আমরা যে রুল নাম্বার ওয়ার্ডার নাম্বার যখন আমরা 16 পড়বো, সেখানেও আমরা পাবো যে কখন আমরা যে কোনো বিবাদীকে বা সাক্ষীকে, এমনকি আমরা সিআরপিসি তেও পড়েছি যে কখন আমরা ব্যক্তিকে সশরীরে আসার জন্য বলতে পারবো না, বলবো যে আপনি আপনার যে কোনো অ্যাডভোকেটের মাধ্যমে আসেন। কথাটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে, যদি আদালতের নিজ এখতিয়ারের বাইরে হয়, তাইলে কোনো আদালত বিবাদীকে বলবেন না যে আপনি সশরীরে আসে কথা বলেন, এটা বলবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, এখতিয়ারের তো বাইরে কিন্তু 50 মাইলের মধ্যে, যদি 50 মাইলের মধ্যে থাকে তাইলে কি করবে আদালত, তারে বলতে পারবে। কারণ অনেক ক্ষেত্রে যেটা হয়েছে, যেমন ধরেন যে এটা আদালতের এখতিয়ার, ব্যক্তি থাকে এখানে মাত্র হচ্ছে 5 মাইল, কিন্তু অন্য এখতিয়ারে এটা পড়ছে, তো ওই জন্য আর একটা কন্ডিশন দিচ্ছে হচ্ছে, যদি 50 মাইলের ভিতরে হয় তাইলে আদালত বলতে পারে যে আপনি সশরীরে আসেন। আর যেটা বলতেছে, যদি যেটা হয় এমন জায়গা হয় 200 মাইল পর্যন্ত, যেখানে যেই আমরা যদি হিসাব করি, বলতেছে যে 5/6, অর্থাৎ টোটাল 6 ভাগের মধ্যে 5 ভাগে যোগাযোগ ব্যবস্থা, যানবাহন, রেল লাইন এগুলো আছে, তাইলে 200 মাইল পর্যন্ত হইলেও বলা যাবে যে আপনি আসেন। তাহলে 200 মাইল পর্যন্ত শর্ত হচ্ছে সেখানে যোগাযোগ ব্যবস্থা, রেলওয়ে অথবা সড়ক হোক, স্টিমার হোক যদি থাকে, তাহলে ম্যাক্সিমাম 200 মাইল পর্যন্ত
যদি বসবাস করে আদালতের যেখানে আদালত অবস্থিত সেখান থেকে, তাইলে কি করতে পারবে বিচারক? তারা বলতে পারবে যে আপনি সশরীরে হাজির হন। তাহলে রুল ফোরের থেকে আমরা যখন ওই সাক্ষীদের সমনের ক্ষেত্রে ওই জিনিসটা পাবো, একই সূত্র পাবো। সিআরপিসি তেও যখন আমরা পড়বো সেখানেও একই সূত্র পাবো, যে 50 মাইলের মধ্যে আর 200 মাইলের মধ্যে, তখনই যখন তার কি থাকবে টোটাল 6 ভাগের মধ্যে 5 ভাগই সেখানে রাস্তাঘাট থাকবে, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। এরপরে যদি আমরা গতকালে যেটা পড়েছি যে আসলে সমনটা নর্মালি দুই কারণে ইস্যু হইতে পারে। একটা হচ্ছে যে আপনাকে একটা প্রাথমিক সমন দিতে পারে, যে সেখানে লেখা থাকতে পারে যে ইস্যু গঠন করার জন্য, আর একটা হইতে পারে চূড়ান্ত শুনানির জন্য। আর 9 থেকে আমরা মোটামুটি 19 পর্যন্ত এখানে অনেক পেঁচানো অনেক কথা বলা আছে। মূল বিষয়টা হচ্ছে সমনকে জারি করবে দেওয়ানি সমন, বলতেছে যে আদালতে যে নাজারত বিভাগের জারি কারক থাকে নিযুক্ত কর্মকর্তা, তারাই ব্যক্তিগত ভাবে সমন জারি করবে, অথবা কুরিয়ার কোম্পানির মাধ্যমে সমন জারি করানো যায়। আর এর অতিরিক্ত এডিশনাল হিসাবে আপনি চাইলে ফ্যাক্সে অথবা ইলেকট্রনিক মেইল যেমন ইমেলের মাধ্যমে ফ্যাক্সটা সমনটা পাঠাইতে পারেন। তাহলে জারি কারকের মাধ্যমে ব্যক্তিগত ভাবে অথবা কুরিয়ার কোম্পানির মাধ্যমে, আর এডিশনাল হিসাবে ফ্যাক্সে অথবা মেইলে সমন পাঠানো যাবে। পরবর্তীতে 9-এর-এ যুক্ত করে আরো এডিশনাল বলতেছে যে 9-এর-এ-তে যদি আপনি যে কোনো ভাবে প্রেরণ করেন, তার অতিরিক্ত হিসাবে বাদীর নিজ হাতেও আপনি সমন দিতে পারবেন, যাতে সে বিবাদীকে নিজ হাতে নিয়ে দিতে পারে। তাহলে বাদী আবেদন করলে তার নিজ হাতেও সমনের এক কপি দেওয়া যাবে, যাতে সে বিবাদীকে ইস্যু করে। আর 15টা আমরা পড়বো যে দেওয়ানি সমন বাদীর, দেওয়ানি সমন বিবাদীর প্রাপ্তবয়স্ক যে কোনো সদস্যকে দিলেই চলবে, পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই, তবে যারা চাকর বাকর বাসায় কাজ করেন এদেরকে সমন দিলে সমন হবে না। আর 17-তে আমরা পড়বো যদি বিবাদী সমন নিতে অস্বীকার করে, অথবা যদি স্বাক্ষরে অস্বীকার করে, অথবা তাকে যদি না পাওয়া যায়, বলতেছে তার বাড়ির সামনে এক কপি সমনের সেখানে আটকিয়ে বাকিটা আদালতে জমা করতে হবে। এরপরে যে জিনিসটা বলতেছে, এই যে আমরা 9 থেকে মোটামুটি 19 পর্যন্ত বিভিন্ন পদ্ধতিতে সমনটা পাবো, এই তারপরে যে জিনিসটা বলতেছে যে 9 থেকে 19 পর্যন্ত যে প্রকারে আমরা সমন গুলা জারি করলাম, এইগুলার আবার অতিরিক্ত হিসাবে আদালত বলতে পারে যে একই সাথে আপনি রেজিস্ট্রার ডাকেও পাঠান। তবে বর্তমান প্র্যাকটিসে যেটা হয় যে আপনি হয় জারি কারকের মাধ্যমে পাঠাচ্ছেন, সাথে সাথে ওই রেজিস্ট্রার ডাকেও পাঠান, দুইটার মধ্যে যে কোনো একটাই পাঠাইলে আপনাকে চলবে। এখন উপরে এই যে 9 থেকে 19 আমরা এত পদ্ধতি পড়লাম, যদি কোনোভাবে আপনি জারি করতে না পারেন বা আদালত সন্তুষ্ট না হয়, তাহলে কি করবেন? বলতেছে যে বিষয় আপনি বিকল্প সমন জারি করেন, কি করেন, তার বাড়ির সামনে এক কপি লাগায় দেন, আদালত চত্বরে এক কপি লাগায় দেন, স্থানীয় পত্রিকায় এক কপি বিজ্ঞপ্তি দিয়ে দেন, তাইলে আদালত ধরে নেবে কি হয়েছে সমন জারি হয়ে গেছে। তাইলে আমাদের এই সমন জারিটা খুবই একটা পেঁচানো জিনিস। আরেকবার আপনি একটু স্মরণ করার চেষ্টা করেন যে একটা মামলা দায়ের হইলে 5 কর্মদিবসের মধ্যে অবশ্যই সমন ইস্যু হবে, জারি কারকের মাধ্যমে অথবা কুরিয়ার কোম্পানির মাধ্যমে সমনটা জারি হবে। এই এডিশনাল হিসাবে আমরা ফ্যাক্সে মেইলও সমন জারি করাইতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা জিনিস। পরবর্তীতে বলতেছে যে ইন এডিশন হিসাবে আপনি কি করতে পারেন, রেজিস্ট্রার ডাকেও পাঠাইতে পারেন, বাদীকে নিজ হাতে দিতে পারেন যাতে সে নিজে নিয়ে যায়। এই সমস্ত প্রক্রিয়া যেভাবে আপনি জারি করেন, যদি আদালত যে কোনো একটা প্রক্রিয়া সন্তুষ্ট হয়ে যায় যে সমন জারি হয়েছে, তাইলে আদালত প্রসিড করতে পারবে, অর্থাৎ মামলার কার্যক্রম শুরু করতে পারবে। সেটা আদালতের সন্তুষ্টির উপর নির্ভর করে যে আদালত কোন ভাবে সন্তুষ্ট হইল যে সমন জারি হয়ে গেল। তাইলে সমনটা আমরা দিব পরিবারের পুরুষ সদস্যের প্রতি শুধু হচ্ছে ফৌজদারি সমন, দেওয়ানি সমন যে কাউকে দেওয়া যায়। তাইলে সেম এই জিনিসটা সিআরপিসি 70টাও আপনি মনে রাখেন যে এইটা যদি ফৌজদারি সমন হইতো, তাহলে শুধু আমরা মেল সদস্যকে দিতে পারতাম প্রাপ্তবয়স্ক, কিন্তু দেওয়ানি সমন যে কাউরে দিতে পারতেছি প্রাপ্তবয়স্ক। আর গত ক্লাসে আমরা পড়েছিলাম যেটা প্লিডিং, প্লিডিং আসলে মূল জিনিসটা হচ্ছে যখন আপনি একটা আর্জি আদালতে সাবমিট করে দেন অথবা বিবাদী তার লিখিত জবাব সাবমিট করে দেয়, তখন ওই প্লিডিং যে প্লেইন্ট আছে সেটার নামটা চেঞ্জ হয়, আমরা বলি যেটা হয়ে গেছে বাদীর প্লিডিং। এইখানে রুল নাম্বার 1 আমাদেরকে যেটা বলে যে প্লিডিং এর মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে যে আর্জি, একটা হচ্ছে লিখিত জবাব। এটা জাস্ট আমরা মনে রাখবো। 2 নম্বরে বেসিক রুল বলে যে আপনি যে প্লিডিং অথবা যে রিটার্ন স্টেটমেন্ট লিখবেন, এটার মধ্যে আপনি কোনো সাক্ষ্য প্রমাণ, কোনো আইনের ধারা, কোন আইনের কত ধারায় মামলা জিতবেন, এই সমস্ত কিছুই আপনি লিখবেন না। জাস্ট সিম্পল হচ্ছে আপনার ঘটনার বিবরণ, ঘটনার কারণটা কি, কজ অফ অ্যাকশন কি, কি প্রতিকার চান। তাহলে আমাদের প্লিডিং এর মধ্যে কোনো আমরা সাক্ষ্য প্রমাণ কি করবো না, লিখবো না।
এরপরে 14 নম্বরে আমরা মনে রাখবো যে প্রতিটা প্লিডিং, সেটা আপনার আর্জি হোক অথবা লিখিত জবাব হোক, যিনি বাদী বা বিবাদী তার স্বাক্ষর থাকবে এবং তার নিযুক্ত যে আইনজীবী থাকবে তারও স্বাক্ষর থাকবে। প্রতিটা প্লিডিং এর মধ্যে একটা ভেরিফিকেশন থাকবে, সত্য পাঠ থাকবে, মানে উপরে যাই কিছু লিখলাম সবকিছু আমার জানা মতো সত্য, কোনো মিথ্যা তথ্য দেইনি। রুল নাম্বার 16 আর 17 সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা কি করতে পারবো, প্লিডিং কর্তন স্ট্রাইক আউট করতে পারবো, আর নিজের প্লিডিং এ যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা অ্যামেন্ড বা সংশোধন করতে পারবো। এক্ষেত্রে 16টার মধ্যে 5টা কারণ আছে, এই 5টা কারণ মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে নিচের কোন কারণে আমরা প্লিডিং কর্তন করতে পারবো, স্ট্রাইক আউট করতে পারবো। তো যদি আদালতের মনে হয় যে প্লিডিং এর বিষয়বস্তুটা এমন যেটা অপ্রয়োজনীয়, আননেসেসারি, তাইলে যদি অপ্রয়োজনীয় হয় তাইলে আমরা কর্তন করতে পারবো। যদি সেটা কুচ্ছাজনক হয়, যাকে আমরা বলি যে স্ক্যান্ডুলাস, কুচ্ছাজনক হলে আমরা কর্তন করতে পারবো। যদি বিচার ক্ষতিগ্রস্ত হয় এরকম হলে কর্তন করতে পারবো। যদি বিচার সেই প্লিডিং এর যে কথাগুলার কারণে যদি বিভ্রান্তিতে পড়তে হয় তাইলে কর্তন করতে পারবো। আর যদি আদালতের মনে হয় যে বিচার বিলম্ব হলে, ডিলে হবে, তাইলে আমরা এই 5টা কারণে আপনি অন্যের প্লিডিংটা, আপনি বাদী হইলে বিবাদীটা সংশোধন করতে পারবেন আর বিবাদী হইলে বাদীটা সংশোধন করতে পারবেন। তাহলে আমরা এই যে 1 থেকে নিয়ে 5-6 পর্যন্ত যে অর্ডার গুলা পড়লাম এগুলোর মধ্যে এই কয়টা যদি আপনি পড়েন যথেষ্ট, আশা করি আপনার মনে থাকার দরকার। তাহলে দেখেন আমরা টোটালি যদি হিসাব করি মূলত 1 নম্বরে 4টা আর 5 নম্বরে আর 6 নম্বরে কয়েকটা মনে রাখতেছি, বাকি 2, 3, 4 আমাদের না পড়লেও কিন্তু চলবে। তো এইভাবে আপনি নিজেকে নিজে একটু সহজ করে নিবেন, যেহেতু আমাদের অনেকগুলো অর্ডার আছে তো এই জন্য প্রতিটা বিধি গুরুত্বপূর্ণ না, টেনশন নেওয়ার কারণ নাই। তো যাই হোক, যদি এটিতে কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে আমরা আজকের ক্লাস শুরু করব, যেটা আমাদের মোটামুটি 7 থেকে নিয়ে 16 পর্যন্ত যাবে। হ্যাঁ।